স্বামীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বনগা থানা এলাকায় অভিযুক্ত স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মৃতের পরিবারের ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ স্বামীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বনগা থানা এলাকায় মৃতের নাম দুলাল মণ্ডল জানা গেছে বাগদা থানার বাজিতপুরের দুলাল মণ্ডলের সঙ্গে রাধা মণ্ডলের বিয়ে হয় তাদের আট বছরের এক কন্যা সন্তানও রয়েছে বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকতো স্ত্রী রাধা বনগাতে আলাদা থাকতেন গত ষোলো তারিখ স্ত্রীর কাছে আসেন দুলাল পরে বাড়ি ফিরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি বনগা হাসপাতালে ভর্তি করা হয় তাকে অবস্থার অবনতি হওয়ায় বারাসতে সাথে স্থানান্তরিত করা হয় ছাব্বিশ তারিখ মৃত্যু হয় তার বৌমা গিয়ে ছেলে বাড়ি থেকে তাও জানিনি আর ওখানে আছে তাও জানি পরে শুনছি পরিবারের দাবি স্ত্রী রাধা পানীয়ের সঙ্গে বিষ খাইয়ে খুন করেছে দুলালকে তুই দুদিন অন্তর অন্তর ঝগড়া করবে আর নিয়ে চলে যাবে সবকিছু আবার আসবে আবারই করে তুই মেনে নিবি এরকম করতে করতে এবার রাধার একটা মেন্টালিটি ছিল কি ওর আমরা শুনেছি এর আগেও নাকি বিয়ে হয়েছিল থানায় রাধার নামে অভিযোগ করেন দুলালের মা হরিদাসী মণ্ডল অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ আমার বৌমা বনগে থাকে ভাইটে বনগে আসে আসলে বলে ও মিশের সাথে দুধের সাথে আর লেবু আঙুর ফলের জুসের সাথে কি একটা বিষ খাইয়ে দেয় পরে আমাদের তিন চার দিন পরে তিন চার দিন পরে জানতে পারি যে ও বলে যে আমার দাদা ওই বাড়িতে কিছু খাইয়ে দিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা